কেন তারকারা এলেন না বা কাকে কাকে কাদেরকে বলেছিলেন আপনারা? দাওয়াত তো দিয়েছিল আমার হাজবেন্ড অনন্ত জলিল, বাট আমি শুনেছি অনেককেই দাওয়াত দিয়েছে, কারণ এটা একটা স্ট্যাটাসও দিয়েছে, নিউজ অনেক হয়েছে। কিছু কিছু শিল্পী যে আসে নাই তা কিন্তু না, অনেকেই এসছে আবার অনেকেই আসেন নাই, হয়তো তারা তাদের কাজের ব্যস্ত আছে। কারণ আমরা তো মানে গত পরশু দিন থেকে দাওয়াত দিয়েছি, তো শিডিউল তো মিলাতে হবে, কারণ সেলিব্রিটিরা তো অনেক ব্যস্ত, তাদের অনেক কাজ, করোনা কাটিয়ে ওঠার পরে তো অনেক ব্যস্ততা বেড়ে গেছে, অনেক শিডিউল বেড়ে গেছে, তো সব কিছু মিলিয়ে তো আসলে দেখা তারা ব্যস্ততার কারণেই হয়তো আসতে পারেনি। যারা এসছে তারা এসছে, যেহেতু দুই দিন আগে দাওয়াত দেওয়া, মানুষের তো একটা শিডিউলের ব্যাপার থাকে, দেখা যাচ্ছে অনেকে ঢাকায় নেই, অনেকে দেশেই নাই, তো তারা আসলে কীভাবে আসবে? আর আমি বিশ্বাস করি তারা ফ্রি থাকলে অবশ্যই তারা আসতো। আর সিনেমার ক্যাম্পেইনের বিষয়টা আসলে এভাবেই করা উচিত, কারণ দেখেন হলিউড বলে, হলিউড থেকে সেলিব্রিটিরা ইন্ডিয়ায় চলে আসতেছে, থাইল্যান্ডে চলে আসতেছে, দুবাই চলে আসতেছে। টম ক্রুজ যেমন এসেছিল কান ফেস্টিভ্যালে তার টপ গানের প্রমোশন করতে, আসলে সিনেমার প্রমোশনগুলো এরকমই হওয়া উচিত। আর যেটা কিনা আমরা শুরু করেছি সেই খোঁজ দা সার্চ থেকে আজকের দিন দাঁড়িয়ে এবং নেত্রী দালিদার সহ। আর সবচাইতে বড় কথা, আমি মানে আমি এত বেশি অবাক হয়েছি আজকের একটা নিউজে, কালকে আমাকে ফোন দিয়েছিল সন্ধ্যার পরে, তখন আমি একটা লাইভে ঢুকবো, সেই সময় আমি কথা বলতে পারিনি, হোয়াটসঅ্যাপে আমার কাছে ফোনটা আসে, ইন্ডিয়ান একটা নাম্বার, আমি ফোনটা ধরলাম, তখন বললো যে আপনি কি বর্ষা ম্যাম? আমি বললাম জি। তখন বলছে তোমার সাথে একটু কথা বলা উচিত, আমরা শুনেছি যে তোমরা একটা সিনেমা করেছো দিন দা ডে, যে সিনেমাটা কিনা বাংলাদেশের ইতিহাস তৈরি করে দিয়েছে, বিকজ অফ 100 crore টাকা ইনভেস্ট করেছে, ইরানের সাথে প্রথম জয়েন্ট ভেঞ্চার, যেটা কিনা দর্শক খুব হুমড়ি খেয়ে সিনেমা দেখছে, টিকিট পাচ্ছে না। তখন আমি বললাম তোমাকে একটু পরে কল করি, বাট আমি আসলে ওইভাবে কল করতে ভুলে গেছি, বাসায় গিয়ে লেট নাইটে ওই যে কথা বর্ষা ভালো রান্না করতে পারে, আপনার ভাইয়া বললো যে ঠিক আছে আমি কিছু খাবো আমার জন্য রান্না করো, রান্না করতে করতে ঘুমিয়ে গেছে আর ফোন দেওয়া হয়নি। বাট আজকে দুপুরে আবার উনি কল করেছে, আমি তার সাথে হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ কথা বললাম। সেটা হচ্ছে বলিউডের সবচাইতে বড় ইনস্টাগ্রামের যে পেজ, যারা নিউজ পেজ ভিরাল ভায়ানি, আপনারা ওর পেজে ঢুকলেই দেখবেন ইনস্টাগ্রামে, সে অনেক বড় ফিচার করেছে যে বাংলাদেশে এই প্রথম এত বিগ বাজেটের সিনেমা, এত সুপারহিট করেছে, যার জন্য আসলে প্রাউড করার মতো। সো দেখেন কি হয়, যে কোনো একটা দেশে যে কোনো একটা ঘটনা ঘটে, সেটা সমালোচিত হোক আর আলোচিত হোক, মানে সুপারহিট কোনো কিছু হলে, ব্লকবাস্টার কিছু হয়ে গেলে হয় কি, যে কোনো দেশের, যেমন বিদেশের নিউজগুলো আপনারাই করতেছেন সব কিছু, ঠিক এভাবেই কিন্তু বলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছে যে বাংলাদেশে একটা সিনেমা রিলিজ হয়েছে দিন দা ডে, তারা আমাদেরকে নাম্বার কালেক্ট করেছে, তারা নিউজ করেছে। একটু পরে আরেকটা দেখলাম যে আরেকটা ওদের, মানে একটা নিউজ হলে যেটা হয় আর কি, পরপর বাকিরাও করতে থাকে। সো দেখেন আজকে ইন্ডিয়ার মতো বলিউডের মতো জায়গার জার্নালিস্টরা ফোন দিয়ে তারা আমাকে বলছে যে কংগ্রেচুলেশন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করে দিলে তোমাদের সিনেমার মাধ্যমে। আর কি পাওয়া, সবচাইতে বড় কথা আমার দেশের জনগণ, ছবি রিলিজের দিন থেকেই তারা বলছে যে অনন্ত জলিল ভাইকে স্যালুট, সে বাংলাদেশের চলচ্চিত্রকে ইতিহাস করে দিয়েছে, যে সিনেমাটা আসলে আমরা আশাও করি। এক্স্যাক্টলি, সে কারণ আমার তো এটা মুখের কথা না, আপনারা ভিরাল ভায়ানির পেজে গেলেই দেখবেন যে নিউজটা সেখানে সে পোস্ট করেছে আর কি। তো এটা তো আসলে আমি কি বলবো, এখন বলিউডে তো আমাদের কোনো সাংবাদিকের সাথে তো পরিচয় নেই, মানে আমি আশ্চর্য হয়ে গেছি কীভাবে তারা নাম্বারগুলো সামহাও তারা কালেক্ট করেছে। আপনি নেটফ্লিক্সের সাথে কথা বলতে, আরও অন্য অন্য কোম্পানিগুলোর সাথে দেখা যাক কী হয়। তার আগে তো আমরা ট্রাই করছি বিদেশে সিনেমাটা রিলিজ দিতে, ইভেন ইরানে রিলিজ দিব, তারপরে আমরা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা দিয়ে দেবো, বাট আমাদের প্ল্যান চলছে। মোস্ট প্রবলি বাহরাইন অ্যান্ড মালয়েশিয়া হবে আগে, বাহরাইন ফার্স্ট অথবা মালয়েশিয়া ফার্স্ট, বাট কথা চলছে, অলমোস্ট ফাইনাল হয়ে গেছে বলতে পারেন, বাট ডেটটা ফিক্সড হলেই আমরা জানিয়ে দিব ডেটটা, তো এখনও ডেটটা ফিক্সড হয়নি, বাট কথাবার্তা অলমোস্ট ফাইনাল। যারা শিল্পী সিনেমায় আমরা যারা কাজ করি এবং যারা সিনেমা ইনভেস্ট করে, তারা তো আসলে আমরা এগুলোই চাই যে দর্শক এসে ঘোরাঘুরি করবে, টিকিট পাবে না, আর বিশেষ করে তারা যখন সিনেমাটা দেখতে আসে তখন যদি কোনো মানে সেই সিনেমার হিরো হিরোইনকে যদি তারা পেয়ে যায় তাহলে তো কথাই নেই, ঠিক তেমনটাই হয়েছে আপনারা দেখেছেন। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে দুইটাকে নিয়ে এসছে আর কি ওদেরকে সিনেমা দেখাতে, আজকে ওরা খুব বলছিল যে আম্মু সিনেমা হলে কিন্তু আমাদেরকে পপকর্ন দিতে হবে, হ্যাঁ পপকর্ন খাবো আর দেখবো। তখন আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কীভাবে জানো যে সিনেমা হলে পপকর্ন খায় আর সিনেমা দেখে, তাই না আম্মু জানি দেখেছি ইউটিউবে, নিয়ে ছোটো বাচ্চা ওরা নিয়ে আসছে, বাট আমার বাচ্চা দুইটা বেশি ভয় পেয়ে গেছে, কান্না করছিল। তবে ডেফিনেটলি অবশ্যই ভালো লাগছে যে মানে মানুষ যে এত উৎসাহ নিয়ে, এত মজা নিয়ে, এত এনার্জি নিয়ে যে সিনেমাটা দেখছে, এটা আসলে অনেক অনেক বড় পাওয়া বলে আমি মনে করি।
হ্যাঁ, কবরী ম্যাম তো আসলে আমাদের সবারই লেজেন্ড অবশ্যই, শাবানা ম্যাম, কবরী ম্যাম, ববিতা ম্যাম। সো কালকে ওনার জন্মদিন, উনি আমাদের মাঝে নেই, বাট তারপরেও অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা হয়তো থাকলে ওনার কাছে যেতাম দেখা করার জন্য, বাট আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতে রাখেন, উনি যেন ভালো থাকেন, যে পরকালে উনি চলে গেছেন আমাদের মাঝে নেই, বাট ওনার প্রতি ভালোবাসা সম্মান সারা জীবন। আমি তো আসলে আমি তো কারো নাম মেনশন করে কোনো কিছু বলিনি, আর যে কারণে কথাটা বলেছে এটা আপনারা সবাই জানেন, নতুন করে আর কিছু বলতে চাই না। তবে আমার কাছে যেটা মনে হয় যে যখন কোনো কিছু চোখে পড়ার মতো হয়, যেটা যেটা মানে দেখতে অনেক লোভনীয় হয়, তখন ওই জিনিসটাকে ঘিরে মানুষের অনেক কথা হয়, অনেক স্বপ্ন হয়, অনেক আলোচনা হয়। ঠিক দিন দা ডে, দিন দা ডের আর্টিস্ট অনন্ত জলিল আমি, মানে এরকমই কিছু একটা হয়ে গেছে। এই জন্য কোনো না কোনোভাবে আসলে অনেক আলোচনা সমালোচনাই হচ্ছে, বাট আসলে এটাকে যে খুব বেশি পাত্তা দেয়া বা খুব বেশি সিরিয়াসলি নেওয়া না, কারণ এটা যদি ওইভাবে নিতাম তাহলে আমাদের মেন্টালিটি বা আমরা প্রতিদিন কিন্তু কোনো না কোনো জায়গায় যাচ্ছি, আজকেও ব্লকবাস্টারে এসেছি। তবে না, তবে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, সিনেমা এত সুপারহিট হওয়ার কারণে যেটা মনে হচ্ছে, মানুষ যেভাবে বলতেছে যে না আপনারা কেন করবেন না বা কেন আমরা এরকম কিছু চাই, তাহলে আমরা মানুষকে কেন হতাশ করবো? কারণ তারা চাচ্ছে, তারা বুঝতে পেরেছে যে অনন্ত জলিলের হাত ধরে আসলে বাংলা চলচ্চিত্রটা বিশ্বের দরবার একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, যেটা আমরা প্রাউড করে এখন বলছি, মানে আগামীতেও বলতে পারবো। সো সেই জায়গায় থেকে আসলে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা না, আমাদের আসলে থাকা উচিত, করা উচিত। সো দেখা যাক কী হয়, নেক্সট মিশন হলিউড পর্যন্ত যায় কি না। অবশ্যই হুমায়ুন স্যার তো আমাদের শ্রদ্ধেয়, রেসপেক্টেবল স্যার, আমরা সবাই তাকে সম্মান করি। ইভেন দেখেন উনি যখন ছিলেন, যখন ওনার সিনেমাগুলো রিলিজ হতো, দর্শক কিন্তু সব হলে হলে গিয়ে তার সিনেমাগুলো এনজয় করত, কারণ মানুষ তার বই পড়েছে, তার সিনেমাগুলো দেখে, তাকে ভালোবাসে। এখনও যে উনি আমাদের মাঝে নেই, আমাদের পৃথিবীতে নেই, বাট তারপরেও কিন্তু ওনার প্রতি যে সম্মান, ওনার প্রতি যে ভালোবাসাটা আমাদের মধ্যে রয়ে গেছে। সো আমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অবশ্যই তার প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা, এবং তার ফ্যামিলির প্রতি অনেক অনেক ভালোবাসা এবং সম্মান। কিন্তু আমার, আমি মনে করি আমার একটা ড্রিম প্রজেক্ট, কারণ নেত্রী মানে একটা মেয়ে পলিটিশিয়ান। সো এটা আপনারাও জেনেছেন যে আসলে ওইটা আমার একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন। সো আমি সবচাইতে বেশি আশাবাদী নেত্রী দা লিডার নিয়ে। হ্যাঁ, আর পাশাপাশি তো অবশ্যই এটা থাকবেই, কারণ এটা তো আমাদেরই সিনেমা, আমি ওখানে কাজ করেছি বা করবো বাকি শ্যুটিংগুলো, এই আর কি।